দুর্গাপুজো শেষ, কৈলাসে চলল উমা। মন খারাপ বাঙালির, তবে উমা কৈলাসে পাড়ি দিলেও রেখে গেছেন মেয়ে লক্ষ্মীকে। আর দুদিন পর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, বাংলার প্রত্যেকটা ঘরেই লক্ষ্মীর আরাধনা হয়। দেবী লক্ষ্মীর ছোট ছোট মাটির প্রতিমা নিয়ে বাজারে বসে গেছেন মৃৎশিল্পীরা, তবে শুক্রবার সেভাবে বিক্রি নেই। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারির কুমারপাড়ার মৃৎশিল্পী রবি পাল লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছিলেন বিক্রির জন্য, কিন্তু ক্রেতার দেখা তেমনভাবে মেলেনি। তবে আশা করছেন আগামী দুদিনে ভালোভাবে বিক্রি হবে। সারা বছর মাটির কাজ করেই তাদের সংসার চলে। উৎসবের মরশুমে কিছুটা রোজগার হয়, বছরের অন্যান্য সময় আরও সমস্যায় পড়তে হয় সংসার চালাতে। এমনকি প্রতিমা তৈরির জন্য যে মূলধন প্রয়োজন তাও থাকে না সঞ্চয়, ধার দেনা করতে হয়। তাই ঠিকভাবে বিক্রি না হলে আরও সমস্যায় পড়তে হবে এই মৃৎশিল্পীকে বা তার মতো আরও মৃৎশিল্পীদের। সেই রকম ব্যবসা হয়নি, তবে এবার মানুষ একদম মানে কেউ আর মানে সেই বলতে গেলে পিছিয়ে আর থাকবে না, প্রত্যেকেই প্রত্যেক ঘরেই পুজো হবে। ভালো বিক্রি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কাল আমার কাল থেকেই বিক্রি শুরু হয়ে গেছে। আজকে হ্যাঁ লক্ষ্মী পূজা রবিবার, তো আজ থেকে তো ভালোই মানে ভিড় হয়েছে এবং কাল আছে পরশু আছে। কেমন দামে বিক্রি হচ্ছে? আমাদের ধরে নেন এখানে 110 থেকে 600, 650, এমনকি 700 টাকা দামেরও প্রতিমা আছে। সরা তো আমাদের তো সেই ভালো ডিমান্ড আছে, কারণ যে সরা দু বছর তো সেই রকম হয়নি, আর এবার সরাটা যেরকম ধরনের দুর্গামূর্তি আমাদের সরার মধ্যে চলে, তেমন অনেক সরার আইটেম অনেক কিছু হয়, তো খুব সরাটাও বেশ ভালো বিক্রি। রবি পাল বলেন উৎসবের মরশুমগুলোতেও তাও কিছুটা রোজগার হয়, বছরের অন্যান্য সময় মাটির থালা বাসন কাপ তৈরি করি, সংসার এর উপরেই নির্ভর। আজ একদমই বিক্রি হয়নি, তবে আশা করছি আগামী দুদিন হবে। পূর্ণিমাটা সেরকম নাই, আজকে এখন দুটা দিন বাকি আছে, দুটা দিনের মধ্যে যা বিক্রি হবে ওগুলাই বিক্রি করে কোনো রকম সংসার মেনটেন্যান্স করি, প্লাস যা আছে মানে সিজন হিসাবে আমরা এগুলোর মূর্তি তৈরি করি, নিজেরাই তৈরি করি, আর সেটাই বিক্রি করে সংসার মেনটেন্যান্স করি। সংসার চলে সিজন বলতে কি সিজনে চলে, অন্য কি কাজ করেন? ওই কুমোরের হাঁড়ি তৈরি করি, হাঁড়ি বাসন এগুলো চার গ্লাস গ্লাস তৈরি করি। মনে তো আশা করেছি যে বিক্রি বাটার চান্স আছে, এখন দেখেন কাল পরশুতে কী হয়। আজকে লোক সেরকম নয়, আজকে বাজার খুবই ভিড়, অত কাছা কেনা নাই, কেনা করে যেগুলো মানে এগুলো যা লক্ষ্মী ঠাকুর নিয়ে রং টং করেছি প্লাস বানিয়েছি, না হলে লাস্টে কী করব। সংসারের সুখ সমৃদ্ধি ধন ঐশ্বর্যের জন্য ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে আপামোর বাঙালি। তবে সেই দেবীর মূর্তির যারা কারিগর তাদের কি আদেও লক্ষ্মীলাভ হবে, এই চিন্তাতেই রয়েছেন রবির মতো অসংখ্য মৃৎশিল্পী। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।